আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সুপ্রিয় দর্শক বৃন্দ প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ লাউ দেখে তাহলে তার ব্যাখ্যা কি হবে আমরা অনেকেই অনেক স্বপ্ন দেখি কিন্তু সেগুলোর ব্যাখ্যা সটাসটি জানি না তো আজকে আমরা সত্য স্বপ্নের ব্যাখ্যা জানাবো আপনাদেরকে স্বপ্নে লাউ দেখিলে কি হয় আর আপনারা জানেন হয়তোবা আমরা আমাদের চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলোই দেই সমস্ত কিছুর ভিত্তি রয়েছে কোনো বানানো কোনো কথা নয় সমস্ত কিছু সত্য স্বপ্নের ব্যাখ্যা যারা উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যা বিশ্বের ছিলেন তাদের থেকে আমরা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে থাকি ইউটিউবের মধ্যে অনেক ভিডিও দেখতে পাবেন স্বপ্নের ব্যাখ্যা করে কিন্তু তাদের কথার কোনো বাস্তবতা নেই তো প্রিয় দিনী বোনেরা আমরা আলোচনা শুরু করার পূর্বে হাতে দুই সেকেন্ড সময় নিয়ে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে আপনারা আমাদের ভিডিওগুলো সবসময় পাবেন আর আল্লাহ তালা আপনাদের উপকার করুন মঙ্গল করুন তো প্রিয় দিনী বোনেরা স্বপ্নে কেউ যদি লাভ দেখে তবে লোক তাহার কথায় বাধ্য থাকিবার আলামত বুঝিতে হবে অথবা স্বপ্নদ্রষ্টা সমাজে অথবা আত্মীয় স্বজনদের কাছে সম্মানিত হইবে এবং সে যাকে বিবাহ করিবে তাকে বিবাহ করিয়া করার পরে সে খুবই সুখী হইবে এবং স্বপ্নে কেহ যদি লাউয়ের ফুল দেখে তবে স্বপ্ন বিবাহ সন্তান কিংবা কোনো কার্যের মধ্যে সফল হইবার আলামত বুঝিতে হইবে এবং স্বপ্নে কেহ লাউয়ের বিচি অথবা বীজ দেখে তবে ইহা বিদ্যা বুদ্ধিতে অধিক উন্নতি করিবার আলামত বুঝিতে হইবে এবং স্বপ্নে কেউ যদি কচি লাউ দেখে তবে স্বপ্নদর্শনকারী সুন্দর জীবন সাথী কিংবা কোনো কাজের দরুন ভীষণ আনন্দিত হইবার চিহ্ন বুঝিতে হইবে এবং কোনো স্বপ্ন যদি অধিকতর লাউ দেখে এবং সেই অনেক লাউগুলোকে পাকা মনে হয় অথবা বাত্তি মনে হয় বাত্তি হয়ে গেছে তাহলে সেগুলো রান্নার উপযুক্ত নয় তবে স্বপ্ন দর্শনকারী ভীষণ পারিবারিক কলহের মধ্যে লিপ্ত হইবার চিহ্ন বুঝিতে হইবে এবং সে খারাপ কাজের মধ্যে লিপ্ত হইবার চিহ্ন বুঝিতে হইবে স্বপ্নে কেহ অধিক পাকনা লাউ যদি দেখে সে ওই লাউটা রান্না করে খাচ্ছে তাহলে বিপদের চিহ্ন বুঝিতে হইবে বিপদ আসিবার আলামত স্বপ্নে কেহ যদি লাউ রান্না করিতে দেখে তবে কাহার সহিত কঠোর মনোমালিন্য আসিবার এবং সহজে কোনো কাজের মধ্যে সফল হইবার আলামত বুঝিতে হইবে মানুষের সাথে মনোমালন্য হবে ঠিক কিন্তু সে কোনো কাজের মধ্যে সফল হইয়া যাইবে যেদিকে হাত বাড়াইবে সফলতার মুখ দেখিতে পাইবে স্বপ্নে কেহ লাউ পাতা রান্না করিতে দেখে তবে ইহা সুস্বাস্থ্যের আলামত এবং দুঃখ ক্লেশ দূর হইবার আলামত বুঝিতে হইবে এবং স্বপ্নে কেহ লাউ খাইতে দেখে তবে ইহা মানসিক শান্তি এবং রোগ মুক্তি এবং আনন্দ সুখের নিশানা বুঝিতে হইবে তো প্রিয় দিনই ভাই বোনেরা এই ছিল আপনাদের জন্য আমাদের সংক্ষিপ্ত আলোচনা তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো পেতে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন এবং সত্য স্বপ্নের ব্যাখ্যা জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ তালা আপনাদের মঙ্গল করুন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি